হ্যালো স্টুডেন্টস পাঠভবন কোচিং ক্লাসের আজকের আমাদের পাঠ্য বিষয় হলো কারমার পার্ট টু তা কার্মার পার্ট ওয়ান অংশে আগের দিন আমরা পড়েছিলাম আশা করি তোমরা সেটা ভালো করে ক্লিয়ার করেছো পার্ট ওয়ান অংশটুকু একটু কঠিন আছে ভালো করে যদি চার পাঁচবার না তোমরা রিডিং ক্লিয়ার করো তাহলে কিন্তু পার্ট টু এর অংশটুকু বুঝতে পারবে না পার্ট টু এর পার্ট ওয়ানের অংশতে ইংরাজি একটু কঠিন আছে তো তোমরা এটা ভালো করে পড়বে পড়ার সাথে সাথে যখনই পড়বে আমাদের ভিডিওটা বারবার চালিয়ে রাখবে সাথে সাথে তোমরাও পড়বে যখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যখনই আটকে যাবে বারবার ভিডিওটা দেখে নেবে যখন তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে তারপরেই আমরা এই পার্ট টুটা ভালো করে পড়বে তো চলো আমরা আজকের পার্ট টুটা আশা করতে পারো পার্ট ওয়ান টু খুব ভালো করে পড়ে নিয়েছো যদি না পড়ে থাকা এখন অবধি উপরে আই বটনে আমি দিয়ে দিচ্ছি কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে আর আমাদের পেইড কোর্সে আমাদের সমস্ত কিছু আমাদের কমপ্লিট এডুকেশান পাওয়ার জন্য আমাদের অবশ্যই পেইড কোর্সে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মেম্বার হও এবং আমাদের পেড কোর্সে জয়েন করো নিচে আমি নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমি ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারবে তো চলো আজের আমরা পার্ট টু শুরু করি তাহলে এর আগের অংশে আমরা দেখতে পেয়েছি যে স্যার মোহনলাল একজন ব্যারিস্টার এবং উচ্চপদস্থ ব্যক্তি তিনি রেলওয়ে প্ল্যাটফর্মে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে তিনি কী করছেন আয়নার সাথে কথা বলছে এবং তিনি যে পোশাক টোশাক পরছে এবং নিজের যে একজন উচ্চপদস্থ ব্যক্তি তা নিয়ে নিজেকে অত্যন্ত গর্ববোধ করছে এবং শেষ পর্যন্ত সে এক এক গ্লাস ড্রিঙ্ক সে ছোট এক গ্লাস ড্রিঙ্ক অর্ডার করে এবং বসে বসে বেতের চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলো এবং কিছু রুমিনেট করছিলো স্মৃতি রোমন্ধার করছিল অপরদিকে তার স্ত্রী লক্ষ্মী তার স্ত্রীর নাম হলো লক্ষ্মী সে কী করছে না সে বাইরে ওয়েটিং রুমের বাইরে বসে আছে জিনিসপত্র রাখা আছে তার পাশে এবং সে একটা স্টিলের ট্রাঙ্ক স্টিলের ট্রাঙ্কের ওপরে বসে আছে ঠিক আছে স্টিলের ট্রাঙ্কের ওপরে বসে আছে আর সাথে সাথে সে লিপ অর্থাৎ পান পাতা চিবোচ্ছিল এবং তাকে ফ্যানিং হারসেল ওইতে নিউজ এবং একটা নিউজ নিয়ে অর্থাৎ খবরের কাগজ নিয়ে নিজেকে হাওয়া করছিলো এইটুকুনি হলো আগের ঘটনা এবার আমরা পার্ট টুটে পার্ট টু এর অংশটুকু দেখব সেখানে আমরা জানবো যে লক্ষ্মী কী এবং কী তার বৈশিষ্ট্য কেনই বা সে স্বামী তার ভেতরে আছে আর সে বাইরে কেন বসে আছে তো চলো শি ওয়াজ শর্ট হ্যাঁ সে ছিল বেটে হুম তাহলে লক্ষ্মী কী ছিল না বেটে ছিল অ্যান্ড ফ্যাট এবং মোটাও ছিল তাহলে সে ছিল বেটে এবং মোটা হ্যাঁ ইন হার মিডল ফর্টিস তাহলে মধ্য চল্লিশ বছরের মহিলা ছিল তাহলে মধ্য চল্লিশ বছরের একজন শর্ট বেটে অ্যান্ড ফ্যাট এবং মোটা মহিলা তিনি ছিলেন সে ওর অ্যা ডারটি হোয়াইট শাড়ি উইথ আর রেড বর্ডার তাহলে সে কী পরিধান করেছিল ডাটি ডাটি মানে নোংরা হোয়াইট শাড়ি হ্যাঁ নোংরা সাদা শাড়ি পরেছিলো হ্যাঁ উইথ রেড বর্ডার আর সাথে কি ছিল লাল বর্ডার অর্থাৎ পাড় ছিল তাহলে সে একটা নোংরা সাদা শাড়ি লাল পাড় দেওয়া সাদা শাড়ি পরিধান করেছিল অন ওয়ান সাইড অফ অ্যার নোস গ্লসেন্ট আর ডায়মন্ড নোস রিং তাহলে তার ওয়ান সাইড অফ দ্য নোজ তাহলে এক নাকের একদিকে তার কি করছিল গ্লিসেন করছিল গ্লিসেন মানে চকচক করছিল কি আর ডায়মন্ড নোজ রিং ঠিক আছে তা একটা ডায়মন্ড ডায়মন্ড কথার অর্থ কি মানে হিরে তার হিরের নোজিং তার হিরে নাকছাবি তার নাকের একদিকে গ্লিসেন করছিল চকচক করছিল তাহলে তার স্ত্রী কিন্তু হিরের নাকছাবি পরিধান করেছিল অ্যান্ড শি হ্যাড সিভারাল গোল্ড ব্যাঙ্গলস এবং তার কাছে কি ছিল একাধিক কী ছিল গোল্ড ব্যাঙ্গলস

টু বেয়ারার তাহলে বেয়ারার সাথে সে কী করছিল কথা বলছিল বেয়ারার সাথে ঠিকঠাক সে বসে বাইরে বসে বসে গল্প করছিল টকিং করছিল গল্প করছিল যতক্ষণ না আনটিল যতক্ষণ না স্যার মোহন হ্যাড ইনসাইড যতক্ষণ না স্যার মোহন তাকে কী করে স্যামন করে তাকে ডাক পরে কোথায় না ইনসাইড ভেতরে ডাক পরেছিল না সে এক গ্লাস ড্রিঙ্কের জন্য অর্ডার করেছিল যতক্ষণ না ডাক দিয়েছিল তার আগে পর্যন্ত সে লক্ষ্মীর সাথে গল্প করছিলো অ্যাস অ্যাস গন যেই না সে চলে গেলো যেই না বেড়াটা চলে গেল সি হেল্ড আর পাসিং রেলওয়ে কুলি যেই না চলে গেলো সে পাসিং যে পদ দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে পথ ধরে সেরকম একটা কুলিকে সে কী করলো না ডাক দিল ওয়ার ডাজ দ্য জিনানা স্টপ জিনানা স্টপ অর্থাৎ হলো মহিলা কামরা লেডিস কামরা তাহলে সে জিজ্ঞাসা করছে যে মহিলা কামড়াটা ঠিক কোথায় আছে রাইট অ্যাট দ্য এন্ড অব দ্য প্ল্যাটফর্ম বলছে একদম রাইট অ্যাট দ্য এন্ড অব দ্য প্ল্যাটফর্ম তাহলে প্ল্যাটফর্মের একেবারে এন্ড এন্ড অর্থাৎ শেষে তার মানে প্ল্যাটফর্মের একবারে শেষের দিকে আছে সেটাই বলল তারপরে কি বলছে দ্য কুলি হ্যাঁ ফ্ল্যাট এন্ড হিস টারবান টারবান মানে কি না যে পাগড়ি যেটা রয়েছে সেটা কি কী করলো না ফ্ল্যাট করলো মানে ফ্ল্যাট মানে চ্যাপটা করলো কিসের জন্য না টু মেক আ কুশন মানে কী বলার জন্য কুশন মানে গদি তাহলে তার যে মাথায় যে টারবানটা ছিল যে যে পাগড়িটা ছিল সেটাকে ফ্ল্যাট করলো ফ্ল্যাট মানে সমান করলো চ্যাপটা করলো কি করার জন্য সেটাকে কি বানানোর জন্য গদি বানানোর জন্য গদি কেন বানিয়েছে না হোস্টের দ্য স্টিল ট্রাঙ্ক অন হিস হেড তার মাথার ওপরে কি রাখলো না স্টিলের ট্রাঙ্কটা রাখলো আর স্টিলের ট্রাঙ্কটা রাখার জন্যই তার আগে কি করলো সে ওই পাগড়িটা মাথায় ফ্ল্যাট করলো পাগড়িটা ভালো করে ভালো করে পেছি একটা ফ্ল্যাট করে নিল যাতে তার উপরে হ্যাঁ গদির মতো বানিয়েছে কুশন বানিয়েছে যার ফলে ওই স্টিলের টাংটা দিয়েছে যাতে তার মাথায় কোনো রকম ব্যথা না লাগে তো আগেকার দিনে এরকম পাগড়ি পরা থাকতো মাথায় একটা এরকম পাগড়ির মতো বানিয়ে নিত যা যত ভারী হোক এই কুলিরা হোক এইগুলো সব মাথায় নিয়ে তাহলে প্যাসেঞ্জারদের যত ভারী বোঝা তারা বহন করতো তো সেটাই বলছে তা কুলি ফ্ল্যাটে ডিস টার্বান সে তার টার্বানটা ধুতিটাকে ফ্ল্যাট করলো সমান করলো হ্যাঁ চ্যাপটা করলো টু মেক এ কুশন গদি বানালো হ্যাঁ গদি বানানোর জন্য অ্যান্ড হোস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক এবং স্টিল ট্রাঙ্কটাকে কী করলো অন হিস হেড তার মাথার উপরে রাখলো অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্ম বরাবর হাটা দিল প্ল্যাটফর্ম দিয়ে চলতে শুরু করলো ঠিক আছে তা লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন কেরিয়ার তাহলে লেডি লাল কি করলো যে দেখছি যেহেতু তাকে যেতেই হবে প্ল্যাটফর্মের শেষের দিকে তো যেহেতু কুলিটা অলরেডি তার যে স্টিলের ট্রাঙ্ক মাথায় তুলেই নিয়েছে তো লালও উঠে পড়লো উঠে কি করলো লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন কেরিয়ার তা লাল কি করলো না যে ব্রাশ টিফিন কেরিয়ার পেতলে যে টিফিন কেরিয়ারটা রয়েছে সেই টিফিন কেরিয়ারটা তুলল অ্যান্ড অ্যাম্বলড অ্যালং বিহাইন্ড হিম এবং তার সাথে পেছনে পেছনে হাঁটা দিলো তার পথে ধরে অনুসরণ করলো ঠিক আছে তার সামনে কুলিটা যাচ্ছে মালপত্র নিয়ে আর পেছনে ওই পিকটা ফার ব্রাশ টিফিন কেরিয়ার হ্যাঁ তাহলে যে পেতলের যে কৌটোটা রয়েছে সেটা নিয়ে সে তার পেছনে পেছনে হাঁটা দিলো অন দ্য ওয়ে শি স্টপ বাই আ হকার স্টল তাহলে চলার পথে হঠাৎ করে সে কী করলো স্টপ হয়ে গেল কোথায় স্টপ হলো না স্টপ বাই এ হকার স্টল তাহলে একটা হকারের দোকানের সামনে হকারের দোকানের সামনে সে কী করলো না দাঁড়ালো টু রিপ্লেনিশ হার সিলভার বিটল লিপকেস কি করার জন্য তার যে স্টিলের যে পান পাতার যে কেসটা রয়েছে পান পাতার যে কৌটু টিফিন কৌটুটা রয়েছে সেটা ভরে নিলো তার মানে একটা হকারের দোকানের পান কিনে নিল পান কিনে তার যে টিফিন কৌটুটা রয়েছে সেখানে স্টিলের টিফিনের যে পানের ডিবাটা রয়েছে সেই ডিবাতে পুরো ভরে নিলো তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে লক্ষ্মী অত্যন্ত পান খেতে ভালোবাসতো ঠিক আছে যাওয়ার আগে একটা দোকান দেখতে পেলো যে হকারের দোকান সেখানে দেখলো যে পান হয়তো বিক্রি হচ্ছে সেই হকারের দোকান থেকে ভালো করে রিপ্লেনিশ সিলভার বিটেল লিপ কেস ভালো করে ভরে নিল হ্যাঁ পান কিনে নিলো কিনে ভরে নিয়েছে দেন কুলি এবং তারপরে কার সাথে জয়েন করলো কুলির সাথে জয়েন করলো কুলির সাথে আবার কি করলো না যোগদান করলো হাঁটলো ডাউন হার স্টিল ট্রাং তারপরে সে কি করলো না স্টিল ট্রাঙ্ক উপরে বসে পড়লো যতদূর কুলি গিয়ে তো সেই প্ল্যাটফর্মে শেষে গিয়ে তো দাঁড়িয়েছে যে ট্রাঙ্কটা রাখলো আর সে কি করলো সি স্যাট ডাউন অন স্টিল ট্রাং তারপর স্টিল ট্যাঙ্কের উপর বসে পড়লো তো খুব ভালোই হয়েছিল স্টিল ট্যাঙ্ক আগের দিনে বেশ কাজে দিত যেখানে তার উপরে বসে যাওয়া যেত যদি চেয়ার যদি বসার জন্য যদি সিট নাও পাওয়া যায় তো স্টিল ট্যাঙ্কের পরে বসে পড়া যায় তো সেই স্টিল ট্যাঙ্কের পরে বসে পড়লো লক্ষ্মী তারপর দেখো ব্র্যাকেটে লেখা আছে হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন যেটা কুলি নিচে রেখে দিয়েছিল তাহলে স্টিলের ট্যাঙ্কটার নিচে রাখলো আর এখানে লক্ষ্মী তারপরে বসে পড়লো অ্যান্ড স্টার্টের টকিং টু হিম এবং বসে পড়ে কি করতে লাগলো স্টার্টের টকিং টু হিম এই সেই যে কুলিটা আছে কুলিটার সাথে গল্প কুলিটার সাথে গল্প করতে শুরু করে দিল্ড অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম এবং তার সাথে গল্প করতে শুরু করে দিল তো এখানে এসে এখন কুলির সাথে গল্প করে দিচ্ছে যতক্ষণ আর ট্রেন আসছে সময় তো পেয়েছে কুলিটা টাকা পেয়েছে কুলির সাথে সে বসে বসে বেশ গল্প করছে আর ও কিন্তু তার স্বামী ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আছে সেখানে সে বিশ্রাম নিচ্ছে রুমিনেট করছে ড্রিং করছে আর মনের সুখে স্মৃতি রোমন্থন করছে চলো তারপরে দেখি জিজ্ঞাসা করছে যে আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস বলছি এই লাইনের ট্রেনগুলো কি অত্যন্ত কি হয় ক্রাউড হয় ক্রাউড মানে ভিড় হয় জিজ্ঞাসা করছে কুড়িটাকে কি আচ্ছা ভাই এই লাইনের ট্রেনগুলো কি খুব ক্রাউড থাকে খুব ভিড় থাকে তখন বলছে দিস ডেস ওল্ড ট্রেন্স আর ক্রাউডেড বলছে আজকালকার দিনে আজকালকার দিন সমস্ত ট্রেনই খুব ক্রাউড থাকে খুব ভিড় থাকে বাট ইউ উইল ফাইন্ড রুম ইন জিনানা ঠিক আছে কিন্তু তুমি জিনানা অর্থাৎ জিনানা অর্থাৎ লেডিস কামরায় কিন্তু তুমি ঠিক রুম পেয়ে যাবে কেননা আজকালও আমাদের দেখা যায় যে আজকাল যে জেনারেল কামরাগুলো থাকে অত্যন্ত ভিড় থাকে কিন্তু লেডিস কামরায় কিন্তু মোটামুটি একটা ভি একটা সিট করে নেওয়া যায় তো সেটা বলছে যে দিদি ম্যাডাম আপনি কিন্তু আজকালকার ট্রেনগুলো খুব ভিড় হয় কিন্তু আপনি যেহেতু লেডিস কামরে চাপবেন সেগুলো বলছে বাট ইউ উইল ফাইন্ড রুম ইন জিনানা কিন্তু আপনি জিনানাতে অর্থাৎ লেডিস কামরে কিন্তু আপনি সিট পেয়ে যাবেন বেশ তো দেখলো যেহেতু ভিড় ঠিক হয় তাই তো বলছে যে দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং তখন বলছে তাহলে যেহেতু ভিড় হয় তো বলছে দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট তার থেকে ভালো বরং আমি গেট ওভার বদার অফ ইটিং তাহলে এই যে খাবার যে খাবার যে ঝামেলাটা সেটা মিটিয়ে ফেলাই ভালো মানে কি ট্রেন আসার আগে এই যে খাবার ঝামেলাটা মিটিয়ে ফেলাই ভালো কেন যদি ট্রেনে যদি ভিড় হয় যদি ঠিক করে বসারই জায়গায় না পাই তাহলে খাবো কি ঠিক করে খাবার তো খাওয়ার তো জায়গায় পাওয়া যাবে না তাই বলছে আগে থেকে ট্রেন আসাটাকে খাওয়ার ঝামেলাটা মিটে নেওয়াই বেটার তারপরে দেখো লেডিলাল ওপেন দ্য ব্র্যাশ কেরিয়ার তাহলে লেডিলাল কী করলো না পেতলের যে কেরিয়ারটা ছিল পেতলের যে কোটোটা ছিল সেটা খুললো হ্যাঁ অ্যান্ড টুক আউট বান্ডেল অফ হ্যাঁ ক্রাম্পেড চা পার্টিস ঠিক আছে তাহলে সে পেতলের কোটোটা খুললো খুলে তার থেকে কী নিল কি কয়েকটা বান্ডেল কয়েক কয়েকটা ক্রাম্পেড চপাটি স্ক্র্যাম্পেড মানে কি ঠেসে ঠেসে রাখা চাপাটি চাপাটি মানে রুটিগুলোকে রুটির মতনই সেটাকেই চাপাটি বলা হয় তাহলে কয়েকটা ঠেসে ঠেসে রাখা চাপাটি সে নিলো ঠিক আছে রুটির মতনই সেটাকেই চাপাটি বলা হয় রুটি অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকল এবং সাথে নিল কিছু কিছুটা ম্যাঙ্গো পিকল মানে আমের আচার তাহলে কিছু চাপাটি নিলো রুটি নিলো আর ম্যাঙ্গো পিকল মানে আমের আচার নিয়ে এলো সি এড যখন সে খাচ্ছিল খাবার খাচ্ছিলো দ্য কুলি স্যাট অপোজিট হার কুলিটা তার উল্টো দিকে বসেছিল ঠিক আছে অনি সঞ্চেস উবু হয়ে বসেছিল পায়ের ওপর রেখে যেটা বসে কুলিরা সেরকমভাবে উবু হয়ে বসেছিল আর কি করেছিল ড্রয়িং লাইন্স হ্যাঁ অন দ্য গ্রোভল উইথ হিস ফিঙ্গার তাহলে আঙুল দিয়ে কী করছিল কাকড় যেগুলো নুড়ি কাকড় পড়েছিল সে আঙুল দিয়ে কী করছিল ডাক কাটছিল ঠিক আছে আঙুল দিয়ে সে বসে বসে যেহেতু তার কোনো কাজ নেই সেহেতু উবু হয়ে বসে আঙ্গুল দিয়ে সেই মেঝেতে যে নুড়ি পরেছিলো সেগুলোতে বিভিন্ন রকম আচর কাটছিল ঠিক আছে বাচ্চারা যেমন কোনো কাজ না থাকে আঙ্গুল দিয়ে ছবি বানায় মেচেতে তেমনি ও তাই করছিল পার্ট টুতে আজ এই পর্যন্তই পরবর্তী অংশ আমরা পার্ট থ্রিতে দেখে নেব পরপর পার্টগুলি দেখার জন্য আমাদের প্লে লিস্টে ক্লিক করো প্লে লিস্টে আমরা ধরে ধরে আমরা ভিডিও প্লে লিস্টে আমি সাজিয়ে দিয়েছি কিংবা তোমরা স্ক্রিনে দেখো এন্ড স্ক্রিনে চলে এসেছে পার্ট থ্রি যদি আপলোড করা হয়ে থাকে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ক্লিক করে নিতে পারো আর যদি কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের মেম্বারশিপ হতে পারো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করে আমরা মেম্বারশিপ তোমাদের করিয়ে দেবো পেন মেম্বারশিপ যাতে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে আমার সাথে কোনো সমস্যা হলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবে তো ঠিক আছে আমরা দেখাবে পরের ভিডিওতে পার্ট থ্রিতে তোমরা বাড়িতে এই অংশটা ভালো করে প্র্যাকটিস করে দেবে আমরা তার মধ্যে আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে পার্ট থ্রি নিয়ে আসবো দেখাবে পরের ভিডিওতে